আর যেন তর হয়েছে না। লাস্ট মিনিট সাজেশনের মতো শেষ বেলা শপিং এর সঙ্গেই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে হুজুগে বাঙালি। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বনগাঁতেও মহালয়া থেকে শুরু হয়ে গেছে ঠাকুর দেখা। শনিবার রাতে বনগাঁর বেশ কয়েকটি বড় পুজো প্যান্ডেলের সামনে রীতিমতো ভিড় লেগে যায়। মহালয়ার সকাল থেকেই মণ্ডপের পথে যাওয়া শুরু করেছে মা দুর্গা, আর তাই মণ্ডপে প্রতিমা আসতেই মা দুর্গাকে দর্শন করতে জমে ওঠে ভিড়। এবছর বাড়িতে বসে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হাজারটির মতো পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন। সেই তালিকায় রয়েছে শিমুলতলার আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন মণ্ডপে। তেমনি একজন খুদে দর্শনার্থী আমাদের সাথে রয়েছে, তার সাথে কথা বলে নেব। তোমার নাম? সারমি সাধুখা। তুমি আজকে ঠাকুর দেখতে এসেছো? হুম। আজকে এখানে এসে ভাল লাগছে খুব। পুজোতে আর কি কোথায় কোথায় ঠাকুর দেখবে? তোমার এই প্যান্ডেলটা কেমন লাগছে? ভাল লাগছে। ইতিমধ্যে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। আমাদের সাথে রয়েছে আরো কয়েকজন দর্শনার্থী। তোমার নাম? অমৃতা ঘোষ। আজকে থেকে কি পুজো দেখা শুরু হলো? হ্যাঁ, শনিবার দিনকেই মহালয়া চলে গেছে, তার মনের মধ্যে পুজো পুজো ভাব চলে এসছে, তাই সকাল বিকেল দুবেলাই আমরা মণ্ডপ দেখার জন্য চলে আসছি। আমাদের সাথে রয়েছে আরো একজন খুদে দর্শনার্থী, চলো ওর সাথেও কথা বলে নি। তোমার নাম? সিজা। তুমি আজকে ঠাকুর দেখতে এসেছো? কি কি করবে পুজোতে বলো? নাচ করব আর গান করব। জিন্স, একটা পিজাওয়ালা টেপ, একটা ড্রেস আর একটা প্যান্ট। কবে কোনটা পরবে তুমি? আগে আমি পিজাওয়ালা জামা পরবো, তারপরে অন্যটা। দেখো, আমরা সকলেই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এক বছর এই দুর্গা উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে মাকে আবার পাবো, মাকে দর্শন করব, মাকে পুজো করব। ঠিক একইভাবে কিন্তু এবছরও প্রত্যেক মণ্ডপে মণ্ডপে কিন্তু ঠাকুর এসে গেছে। আমাদের আইরন গেট ক্লাবের মণ্ডপেও কিন্তু ঠাকুর এসে গেছে ভার্চুয়াল ভাবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উদ্বোধন করেছে। আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে শারদীয়া উৎসব দুর্গা উৎসবে সবাই মেতে উঠেছি। আর আমরা একটাই জানি যে ছোটবেলার থেকে আমরা দেখেছি, শুনেছি মায়েদের মুখে, পিসিদের মুখে, মাসিদের মুখে, বনগা সমস্ত মানুষদের মুখে যে কবি সাহিত্যিকদের কিন্তু বনগা পীঠস্থান। একদিকে আমরা দেখতে পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একদিকে দেখতে পাচ্ছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, একদিকে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা পিকনিক পার্কে দেখতে পাচ্ছি। সেই দিকে তাকিয়ে আমরা বলতে পারি বনগায় কিন্তু আমাদের ঘরে ঘরে প্রচুর কবি সাহিত্যিক, আমাদের ছেলেরা মেয়েরা অনেক বয়স্ক মানুষরাও কিন্তু আছে। সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আয়রন গেট ক্লাবের পরিচালনায় এবং ঋতুপর্ণার আড্ডার উদ্যোগে আমরা একটা কিন্তু শহর জুড়ে পাড়ার লড়াই দুর্গা উৎসবে আমরা মেতে উঠেছি। শুধু শহরের মধ্যে কিন্তু বনগা শহরের মধ্যে সীমাবদ্ধতায়, বনগার বাইরের থেকেও বিভিন্ন ক্লাবরা কিন্তু আজকে এই শহর জুড়ে পাড়ার লড়াইয়ে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি রানাঘাট থেকে শুরু করে, গোবরডাঙ্গা থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে এবং মুসলান্দপুর থেকে শুরু করে, বিরাটি থেকে শুরু করে প্রচুর কিন্তু মানে ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে এসছে। সকাল থেকে ঠাসা প্রোগ্রাম, কালারফুল প্রোগ্রাম, সবাই কিন্তু এই শারদীয়া উৎসবে অলরেডি কিন্তু মেতে উঠছে। মায়ের কাছে একটা কামনাই করব, মা তুমি ভালো থাকো, তোমাকে আমরা বলেছিলাম করোনা মুক্ত করো, মানুষকে তোমাকে দর্শন করতে দাও, তোমার কাছে তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে দাও। ঠিক একইভাবে কিন্তু মা আমাদের কথা শুনেছে, করোনা মুক্ত করেছে, আমরা কিন্তু মায়ের কাছে পৌঁছে যেতে পারছি, আমরা কিন্তু আর ঘরে আটকে থাকছি না। ঠিক একইভাবে আমরা এই শারদীয়া উৎসবে আমরা কিন্তু এখন আমরা সকলেই মিলে বনগাঁর সমস্ত মানুষ, পাশাপাশি শিমুলতলা অধিবাসী বৃন্দের মানুষরা কিন্তু আমরা মেতে উঠেছি। মাকে বলবো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, বনগাঁর মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো। এবছর পুজোতে সর্বজনীন না বনেদি বাড়ির পুজো এগিয়ে কে, সেটা নিয়ে লড়াই জমবে এই পুজোতেই। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।